ప్రీతి నా తర నామకును గాన করতে তার সেবা পূজা করতে তার মন্দিরে যেতে আমাদের এত সব কিছু দিয়ে ভগবান এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আর আমরা এই পৃথিবীতে এসে তার কথা ভুলে গেলাম আমরা যে ভগবানকে কথা দিয়ে এসেছি সেই কথা আমাদের কারো মনে নেই তাহলে ভগবানকে আমরা কখন কথা দিয়ে এসেছিলাম আর কিবা কথা দিয়েছিলাম কখন কথা দিয়ে এসেছিলাম গো না যখন दस मास दस दिन मातृगर्भे हेट मुंडे ऊर्ध्वपदे छिलाम सेई दिन केंदे केंदे बोलेछिलाम प्रभु एई नरक यंत्रणा थेके आमाय मुक्ति दाओ भगवान बोलि रेजी तोमरा पृथ्वीते की करबे बोललाम प्रभु भगवान बोलें बेश ताहुले आमी तुम्हादेर की पृथिवीते पाठिये दिलाम आर जेई ना भगवान आमादेर की पृथिवीते पाठिये दिलो ओमनी आमरा पृथिवीते एसे भगवानेर कथा भूले गेलाम भगवानेर कथा आमादेर कारो मने नेई ओ मायेरा एक बार सेई दिनेर कथा मने करुन जेई एकटा सन्तानके दस मास दस दिन मातृगर्भे रेखेछिलेन एई असह्य जंत्रणा सह्य करते पारछिलेन ना सेई दिन केंदे केंदे बोलेछिलेन प्रभु आमाय तुमि कृपा करो भगवान आमादेरके कृपा करलेन किन्तु आम्रा तार जन्नो की कोलना आम्रा सारा दिने एक बारो तार कथा चिंता करिना आम्रा सारा दिने एक बारो तार नाम कोनो गान करते पारिना कारण सारा दिन शुधु आमार आमार निये व्यस्त आमार छेले आमार मेये आमार स्त्री आमार स्वामी आमार बाड़ी आमार गाड़ी एई निये आम्रा व्यस्त किन्तु भगवानेर कथा मने नेई भगवानेर कथा मने नेई তাহলে ভগবান কি আমাদের কখনো মনে পড়ে কখনো মনে পড়ে গো না যখন বিপদে পড়ি আর কখনো মনে পড়ে না যখন বৃদ্ধ বয়স হয়ে যায় জরাগ্রস্ত হয়ে যায় আর নড়াচড়া করবার ক্ষমতা থাকে না সেই দিনই কেঁদে কেঁদে বলি প্রভু আর যেইদি এই জরাবেদি দেহটার মৃত্যু হয়ে যায় সেই দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থোকা থোকা ফুল চকি তুলসী পাতা দিয়ে নিয়ে যায় আর কি বলি বল হরি বল হরি বল হরি তাহলে বাবা শেষের দিনে আমাদের সাথে কি গেল ওই টাকা পয়সা বাড়ি গাড়ি আত্মীয় স্বজন সব কি আমাদের সঙ্গে গেল গেল কি এসব কিছুই যাবে না
না একমাত্র এই হরি নাম আর কি না কর্মের ফল আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন তাহলে আসুন আজ যখন সকলেই মিলে একই স্থানে আমরা উপস্থিত হয়েছি সকলেই মিলে একবার দুটি বাহু তুলে বলুন প্রেমানন্দের গাই গৌর হরি বল হরি বল তাই তো যশোদানন্দন বললি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যার ভক্তি নেই যে ব্যক্তি আবির কোন অর্থাৎ শ্রীমতী রাধারানীর গুণকীর্তন করে না সেই সব ব্যক্তিকে বারবার ধিক্কার দিচ্ছে এই শিকল তাদেরকে ধিক্কার দিচ্ছে আর কি বলছে যে তার বদনি বদনে নাম বলে না বদনে ধীরে ও গো চারে বদনে নাম বলে না বদনে ধীরে আর করকে কি বলছে তাহলে করকে কি বলছে করকে বলছে হে কর এই হাত দিয়ে তুমি বেতাল করো না এই হাত দিয়ে তুমি রাধা গোবিন্দ নামে তাল করো ইন্দ্রিয়কে দমন করো আর এই যে রাস রস ভাবের যে উদয় হয়েছে তাই তো গৌর হরি আমার বলছে ও গো নাচো তো গৌর রাস রসই নাচো তো গৌর রাস রসই রোজ সমাজ রামনি তোই
সোনার গৌর আমার নাচে সোনার গৌর হে লিয়া দুলিয়া নাচে সোনার গৌর তাহলে এখানে কি শুধু আমার গৌর সুন্দর নৃত্য করছে না তাহলে আর কি নৃত্য করছে না পামে পিও গদা ধর দক্ষিণে নিতাই পামে পিও গদা ধর দক্ষিণে নিতাই তাহলে এখানে আর কে নৃত্য করছে গো আমার অদ্বৈত নাচে রে বাছাপূর্ণ হবে বলে অদ্বৈত নাচে রে বাছাপূর্ণ হবে বলে অদ্বৈত নাচে রে তাহলে অদ্বৈত মহাপ্রভু কখন মনোবাঞ্ছা করেছিলেন না তারপর যুগে যেই দিন গোবিন্দ আমার বৃন্দাবনে রাস আরম্ভ করে রাসে নৃত্য করছিলেন সেই দিন ভোলানাথ ছিলেন কৈলাসে ধ্যানস্থ ধ্যান যোগে দেখছে একই আজ কৈলাস পর্বত কেঁপে উঠল কেন ধ্যান যোগে দেখছেন ও ভগবান শ্রীকৃষ্ণ রাস আরম্ভ করে রাসে নৃত্য করছে আর আমি এখনো এই কৈলাসে না 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 আমিও যাব বৃন্দাবনে তাই ভোলানাথ আমার কৈলাস ত্যাগ করি আর বৃন্দাবনের পথে চলেছে কেমন ভাবি ও গো বিশের উপর চোরে ভোলা যাই বৃন্দাবনে বিশের উপর চোরে ভোলা যাই বৃন্দাবনে
ভোলানাথ আমার জেইনার আশ্রমে প্রবেশ করতে যাবে এমন সময় পার্বতী মা আমার এসে বলছে ও ভোলানাথ দাঁড়াও 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 এ কি তুমি রাজ দর্শন করতে যাবে আমি কি দরজায় দাঁড়িয়ে আছি আর তুমি আমাকে অতিক্রমণ করে চলে যাচ্ছ ভোলানাথ ভোলানাথ আমার বলছো ও পার্বতী তাহলে তুমি আমার আগেই চলে এসেছো যা ভালোই হয়েছে চলো আমরা দুজনে মিলে গিয়ে একসাথে রাজ দর্শন করি ভোলানাথ কে বলছে ও ভোলানাথ না 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 তা বললে হবে না কারণ তোমার যে রাসের অধিকার নেই আর শোনো রাস দর্শন করতে হলে হৃদয়ের মধ্যে গোপী ভাব আনতে হবে হে ভক্তমণ্ডলী তাহলে গোপী শব্দের অর্থ কি আমার ভক্তিমতী মায়েদের বলছি গো ও মায়েরা আমরা তো সাধারণত গোয়ালা ঘরের মেয়েদের গোপী বলে থাকি কি তাই তো আমরা তো গোয়ালা ঘরের মেয়েদের গোপী বলে থাকি কিন্তু না এখানে গো শব্দটি ইন্দ্রিয় আর পি শব্দে পীড়ন করা যিনি বহির্মুখী ইন্দ্রিয়কে পীড়ন করে অন্তর্মুখী করতে পেরেছেন তিনি হলেন গোপী আর যিনি গোপনে রসাস্বাদন করেন তিনিও হলেন গোপী আর গোপী শব্দের অর্থ হলো প্রকৃত ভক্ত বলছো ও পার্বতী তাহলে তুমি কি বলতে চাইছো হ্যাঁ আমার হৃদয়ে গোপী ভাব আসেনি বল বলছে না না আমি তা কেন বলবো আমি বলছি যে লীলাক্ষেত্রে যেতে গেলে গোপী বেশ ধারণ করে যেতে হবে গোপী বেশ আমি কোথায় পাবো আমাকে কে সাজিয়ে দেবে কেন আমি সাজিয়ে দেব এইবার পার্বতী মা আমার ভোলানাথকে সুন্দর করে গোপী সাজি সাজিয়ে দিয়েছে আর বলছে ও ভোলানাথ আমি তোমাকে গোপী সাজে সাজিয়ে দিচ্ছি যখন শ্রীমতী রাধা রানী নৃত্য করবে সখীরা নৃত্য করবে গোবিন্দ নৃত্য করবে তাদের সম্মুখে কি তুমি যেন আমার ধেই ধেই করে নৃত্য শুরু করো না ঠিক আছে তাহলে আমি তোমাকে গোপী সাজে সাজিয়ে দিচ্ছি এইবার পার্বতী মা আমার ভোলানাথকে সুন্দর করে গোপী সাজে সাজিয়ে দিয়েছে আর ভোলানাথ আমার গোপী সাজে সেজে বলছে ও পার্বতী তুমি তো আমাকে গোপী সাজে সাজালে আমায় কেমন দেখতে লাগছে বলো তো তা এইবার ভোলানাথ গোপী সাজে সেজে আর মাথায় ঘোমটা দিয়ে কদম বৃক্ষের আড়াল থেকে রাস দর্শন করছে এদিকে এমন সময় গোবিন্দ আমার বলছে ওগো রাধি তুমি যেমন বললে আমি তেমন নৃত্য করলাম এইবার আমি যেমন বলবো তোমাকে ঠিক তেমন ভাবেই নৃত্য করতে হবে বলছে চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি শ্রীমতী রাধারানী নৃত্য করছে সখীরা নৃত্য করছে গোবিন্দ নৃত্য করছে এই না দেখি ভোলানাথ আর থাকতে পারলেন না ওই কদম্বিকের আড়াল থেকে বেরিয়ে এসে আর ধেই 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 করে নৃত্য শুরু করলেন আর যেই না নৃত্য শুরু করেছেন অমনি তার মাথার ঘোমটা খুলে গিয়েছে আর মাথার ঘোমটা খুলে যেতেই গোপীরা দেখে বলা বলি করছে এই এই আয় দেখে যা আমাদের মধ্যে তো এত মোটা গোপী ছিল না তাহলে কে বলতো
হ্যাঁ তুই ঠিক বলেছিস, কোন পুরুষ নারী সেজে এসে রাস দর্শন করছে। এই না দেখে গোপীগণ গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে গোবিন্দ, আর হলো না হলো না, হলো না হলো না, এই বৃন্দাবনে রাস লীলা হলো না হলো না, এই বৃন্দাবনে রাস লীলা হলো না হলো না। হে গোবিন্দ, এই বৃন্দাবনে রাস হবে না, কারণ একজন পুরুষ নারী সেজে এসে রাস দর্শন করছে। অন্তর্যামী গোবিন্দ আমার দেখলেন ভোলানাথ এসেছে। ভোলানাথের সম্মুখে গিয়ে বলছে, একি ভোলানাথ, তুমি এসেছো? তুমি জানো না তোমার রাসের অধিকার নেই? আর তাছাড়া আমি কি জন্য রাস আরম্ভ করেছি জানো? ওই মদনের দর্পকে চূর্ণ করবার জন্য। মদন একে একে সকল দেবতাকে জয় করে বড় দর্প করেছিল যে আমি দেবতা বিজয়ী, তাই ওই মদনের দর্পকে চূর্ণ করবার জন্য আমি শতকোটি গোপিনী নিয়ে করেছি রাস। আর মদনকে রেখেছি সামনে, দেখব মদন তুমি যদি রাসস্থল জয় করতে পারো তাহলেই জানব তুমি দেবতা বিজয়ী। তাই বলি ভোলানাথ, তুমি কৈলাসে ফিরে যাও, মদন রয়েছে রাসস্থলে, তোমাকে যদি দেখতে পায় তাহলে কি করবে জানো? তোমার ভয়ে মদন কোলায় যাবে, তোমার ভয়ে মদন কোলায় যাবে, মদন মনে মনে চিন্তা করছে। ভোলানাথ যখন এই রাসস্থলে এসেছি, আবার আমায় পোড়ায় মারবে, আবার আমায় পোড়ায় মারবে, এই ভয়ে মদন পোলায় যাবে, আবার আমায় পোড়ায় মারবে। ভোলানাথ তুমি কৈলাসে ফিরে যাও। ভোলানাথ বলছে, গো ঠাকুর, আমি যে বড় আশা করে এসেছিলাম। বলো ভোলানাথ, তোমার মনের কি আশা? প্রভু গো, আমার মনের আশা হলো আমি তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে আমি তোমার সাথে নৃত্য করব। ঠিক আছে ভোলানাথ, তোমার মনের আশা আমি পূর্ণ করব সেই কলিযুগে। এখন তুমি কৈলাসে ফিরে যাও। এই কথা শুনি আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, বাসা পূর্ণ হবে বলে অদ্বৈত নাচে রে, বাসা পূর্ণ হবে বলে অদ্বৈত নাচে রে, বাসুদেব ঘোষে কহে মনে রায় উল্লাস, রাস রস গোরা চান করিলেন প্রকাশ। রাস রস হে ভক্তগণ, তাহলে আমরা এতক্ষণ ছিলাম গৌরাঙ্গ লীলাতে, এইবার যাবো বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাবার আগে আমরা সকলেই মিলে একবার গৌরের নামে জয়ধ্বনি করব। হে ভক্তগণ, সকলেই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, প্রেমানন্দের তাই গৌর হরি বল, হরি বল। তাহলে চলুন আজ আমরা
সকলেই মিলে বৃন্দাবনে যাব কেমন কি মায়েরা বৃন্দাবনে যাবেন তো সকলেই যাবেন তো আচ্ছা বাবারা আপনারাও যাবেন তো তাহলে আমার দুটি হাত তুলে দেখান তো রাধে রাধে কই সকলের হাত কই হাত আছে তো না নেই আচ্ছা ঠিক আছে যাদের হাত আছে তারা তুলুন যাদের হাত নেই তাদের তুলতে হবে না তাহলে এখানে বোঝা যাবে কাদের হাত আছে রাধে রাধে বাহ তা মায়েরা বৃন্দাবনে যাওয়ার সময় একটু জোর করে উলুধ্বনি করুন তো মা তো কয়েকজন মা এখানে এতজন মা রয়েছে সকলে তো দিচ্ছেন না একবার জোর করে সকলে মিলে কেমন বাবা হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা বাবারা আপনারা একবার জোর করে জয়ধ্বনি করুন তো প্রেমানন্দিনী গৌর হরি বল হরি বল বাপ রে বাপ কি আওয়াজ মায়েদের কে হারিয়ে দিল একদম বাবা পাওয়ারি চলো আজ আমরা সকলেই মিলে আনন্দ করতে করতে একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি চলে রে আমার মন চলে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার ওরে চলে রে আমার মন চল